সালমা খাতুন ও রুমানা আহমেদ দুজনেই বাংলাদেশ নারী ক্রিকেটের বড় দুই তারকা। নারীদের ক্রিকেটে দেশের প্রথম সুপারস্টারও সালমা। তবে এই মুহূর্তে সালমা কিংবা রুমানা দুজনেই আছেন ক্যারিয়ারের শেষ সময়ে। প্রায় এক বছর ধরেই আন্তর্জাতিক ক্রিকেটে নেই সালমা। রুমানা দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরেছিলেন মেয়েদের এশিয়া কাপ দিয়ে, তবে এবারের বিশ্বকাপ দলে আবার জায়গা হয়নি তার। ফলে এই দুজন যদি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিতে চান, সেক্ষেত্রে তাদের জন্য ম্যাচ আয়োজন করতেও রাজি আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সালমার ব্যাপারটা প্লাস রুমানার ব্যাপারটা আমরা ওদেরকে সাথে পার্সোনালি কথা বলেছি, বোর্ডের থ্রু দিয়ে কথা বলেছি যে ওরা তারা যদি শেষ খেলাটা খেলতে চায় আমরা ওইটা ওদেরকে ওয়েলকাম করবো এবং একটা ম্যাচ খেলিয়ে আমরা ওদের বিদায় দিতে আমরা অফিসিয়ালি বিদায় দিতে পারবো। প্লাস এটাও বলেছি যে ওরা যদি খেলা ছেড়ে দেয় আমরা বোর্ডের কোনো একটা যে কোনো একটা পোর্টফোলিওতে মানে ওরা চেষ্টা করতে পারবে কোচিং বা আম্পায়ারিং তরফ এরকম এরিয়াতে। সো ওরা ওইভাবে চিন্তা করছে, প্রবলি দিস ইয়ার মনে হয় ওরা খেলবে, তারপরে হয়তো আমার মনে হয় আমি যাই না। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি, বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। এশিয়া কাপে টি টোয়েন্টি সুলভ ব্যাটিং করতে পারেননি রুমানা, সে কারণে বিশ্বকাপ দলে জায়গা হারাতে হয়েছে এই অলরাউন্ডারকে। রুমানাকে আমরা এশিয়া কাপে নিয়েছিলাম মিডল অর্ডার ব্যাটসম্যান হিসেবে বেসিক্যালি, কিন্তু সে ভালো পারফর্ম করতে পারেনি। প্লাস এই মুহূর্তে আমার কাছে মনে হচ্ছে যে ধরনের ব্যাটিং সে করে টি টোয়েন্টির সাথে আপাতত যাচ্ছে না। লম্বা সময় ধরেই জাতীয় দলের বাইরে আছেন সালমা, এই মুহূর্তে অভিজ্ঞ ক্রিকেটার নেই জাতীয় দলের ভাবনাতেও। সালমা আপাতত নেই, সালমা অলমোস্ট এক বছর হয়ে গেছে টিমের সাথে নাই। আন্তর্জাতিক ক্রিকেটে আর না দেখা গেলেও মেয়েদের ক্রিকেটের বড় দুই তারকা মাঠ থেকে বিদায় নেবেন, এমনটাই প্রত্যাশা বাংলাদেশের ক্রিকেট সমর্থকদের। রাহুল রায়, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.